नमस्कार बंधुरा अर्ग कुकिंग चैनले सबाइके स्वागत। आज आपनादेर काछे निये एसेछि खुबी सिम्पल और सबार खूब प्रिय एक रेसिपी राजस्थान स्टाइले चिकेन कषा। रेसिपिटी भात रुटी पोलाओ सबकिछुर साथे अपूर्व लागे। भालो लागले आपनादेर मूल्यवान मतामत कमेंटेर माध्यमे जानाबेन, जा आगामी दिने आमादेर चैनलटिके एगिये निये जेते साहाज्य करबे। लाइक करबेन, शेयर करबेन, प्लिज आमार चैनलटा सबसक्राइब करबेन। राजस्थानের স্পেশাল চিকেন কষা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 750 চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটা ম্যারিনেশন করার জন্য 2 চা চামচ আদা রসুন পেস্ট দেব, একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট, একটা পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, एक चा चामच हलुद गुड़ो, एक चा चामच लंका गुड़ो। लंका गुड़ोटा अपनारा अपन स्वाद मत देवें। एक चा चामच दिलाम, जदि बेशी झाल पचंद करें ताले एखाने आरो आरेक चामच एड कर दीते पारें। एक चा चामच जिरे गुड़ो, एक चा चामच धने गुड़ो, एक छोटो साइजेर टमेटो, एक चा चामच सर्षेर तेल। अवश्य सर्षेर तेलटा दीते ही हबे। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। 30 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। ফোড়নের জন্য আমি কড়াই 3 চা চামচ সরষের তেল দিয়েছি, 2 তেজপাতা, 2 ডালচিনি, 1 স্টার অ্যানিজ, 1 জয়িত্রী, 2 বড় এলাচ, 4 ছোট এলাচ, 4 লবঙ্গ। এই মশলাগুলো আমি একটু 1 থেকে 2 সেকেন্ড ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দেব। চিনিটা দিলে মাংসের একটা দারুণ কালার আসে, তাই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। চিনিটা তেলে গুলে যাওয়া পর্যন্ত আমি এটা আরো একটু ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। আমি মাংসটা একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এই মাংসটা 10 থেকে 15 মিনিট ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা আরো ভালো হয়। মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের গা থেকে তেলগুলো ছেড়ে যাচ্ছে, এতে বোঝা যায় যে মাংসটা পারফেক্ট কষানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দেব। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি এই কুকারের মধ্যে কষা মাংসগুলো দিয়ে দেব। আমি এই মাংস কটা সব তুলে দিয়েছি প্রেসার কুকারে, আর আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে চাপা দিয়ে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি কুকারে 2 সিটি দিয়ে মাংসটা অন্য একটা জায়গায় নাবিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধনে পাতা কুচি দেব, 1 চা চামচ গরম মশলা দেব, 1/2 চা চামচ আর গরম মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন।